হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা তোমার সাথে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে কিন্তু পুরো এখানে আমাদের মেঘাচ্ছন্ন আকাশ মানে সকাল থেকে পুরো মুসলধারে বৃষ্টি তো এতটাই পরিমাণে এখানে বৃষ্টি হচ্ছে যে আমার মেয়েকে আমি স্কুলও পর্যন্ত পাঠাতে পারিনি মানে এই বৃষ্টিতে যদি ভেজাই না ওর পরীক্ষা চলছে তো পুরো জ্বর সর্দিতে পড়ে যাবে তো ওই জন্য ওকে আমি ড্রপ করিয়েছি আর একটু বসে আছি একটু বাইরের দৃশ্য দেখছি দেখো পুরো মেঘে ভরা মানে একদম মনে হচ্ছে যে বর্ষাকালের ওয়েদার তো শীতকালে এরকম ওয়েদার আর তার সাথে একটা গরম গরম ধোঁয়া ওটা চা পুরো জমে ক্ষীর বলো তো চলো আবার কিছুক্ষণ পর আমি ফিরে আসছি টাটা ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আমি কিচেনে চলে এসেছি কিচেনে কিন্তু আমার অনেকটা কাজই এগিয়ে রেখেছি সেটা আমি অফ ক্যামেরায় করেছি তো সবকিছু তো আর ক্যামেরায় দেখানো যায় না বন্ধুরা তো আমি এখানে ভাতটা কিন্তু চালটা ধুয়ে ভাতটা আমি একটু ভিজি মানে চালটা একটু ভিজিয়ে রেখেছি কথা বলছে দেখো ভাত চালটা একটু ভিজিয়ে রেখেছি আধ ঘন্টা মতন ভিজুক তারপরে আমি গ্যাসটা অন করব আর এখানে দেখাচ্ছি যে আমার ঠোঁটটা এতটা পরিমানে ঠান্ডা পড়তে না পড়তে এত ঠোঁটটা ফেটেছে আমি কি বলবো মানে ঠোঁট দিয়ে আমার রক্ত বেরিয়ে যায় এতটা আমি বলছিলাম না আমার চালটা ভেজানো হয়ে গেছে দেখো চালটা আমি ভিজে রেখেছি মানে যাই হোক যেটা বলছিলাম যে আমার ঠোঁট ফাটে লিপ বাম লাগালেও না আমার ফাটা যায় না তো যাই হোক আমি আজকে মেনুতে আছে আমার হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ করব আর এখানে হচ্ছে তোমার লাউয়ের খোসা আমার মাছ হারিয়ে রেখেছে আর এখানে আমার হাজবেন্ড মাছ ফাছ বাজার করে নিয়ে চলে এসেছে তো চার রকম মাছ নিয়ে এসেছিল মানে সপ্তাহের জন্য একদিনে তো হবে না খেপে খেপে হবে তো তার জন্য তপসে মাছ আছে আর এখানে হচ্ছে তোমার ভেটকি মাছ ভেটকি মাছটা আমি কচু দিয়ে করব আর এখানে কাতলা মাছ আছে মেয়ের জন্য আর ওখানে হচ্ছে বাগদা চিংড়ি ছিল তো সব মাছই কাটা ছিল শুধু বাগদা চিংড়িটা ছাড়াতে হবে এই চিংড়ি মাছ আমার মাছ ছাড়াতেই না আমার অ্যালার্জি ভালো লাগে না এক সারাদিন মনে হয় গা থেকে আসতে বন্ধ বেরোয় তো কি আর করার সব তো আর করা যায় না দেখো আমার মাছ ফাঁস ধুয়ে একদম রেডি করা বক্স করে সব তুলে রেখেছি যা যা আজকে লাগবে সেইটুকু রেখে বাদ বাকিটা সব তুলে রেখে দেবো অফিসে আর দেখো ওখানে কনস্ট্যান্টলি বৃষ্টি পড়েই যাচ্ছে মানে টপ টপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে শীতকালে বৃষ্টিটা আমি একদম পছন্দ করি না মানে এটা কিরকম একটা মনে হয় ডিপ্রেশন ডিপ্রেশন ওয়েদার মানে একটা মন খারাপের ওয়েদার হয়ে যায় দেখো বর্ষাকালে বৃষ্টি হোক গরমকালে গরম পড়ুক শীতকালে শীত পড়ুক কিন্তু শীতকালে বৃষ্টি বৃষ্টি কালে গরম মানে কিরকম একটা বিধিবিচ্ছির লাগছে তো দেখো এখানে আমি লাউয়ের খোসাটা ভাজছি তোমরা কে কে লাউয়ের খোসা ভাজা খেয়েছো প্লিজ আমায় কমেন্ট করে তো আমার কিন্তু দারুণ লাগে মানে বলতে গেলে লাউয়ের থেকে লাউয়ের খোসা ভাজা খেতে আমার বেশি ভালো লাগে যেমন আলু থেকে আলুর খোসা ভাজা খেতে আলুর খোসার যে বড়া খেতে বেশি ভালো লাগে ঠিক তেমনি লাউয়ের থেকে লাউয়ের খোসা ভাজা একটু পোস্ত দিয়ে ছড়িয়ে আমরা কিন্তু দারুণ লাগে মানে আমি গরম গরম এক থালা দাও আমি এক থালা ভাত খেয়ে নেবো তো এই হচ্ছে আমার রেসিপি আমি কম দেখো এখান থেকে আমার মাছটাও কিন্তু হয়ে গেছে কচু দিয়ে একটু মাখা মাখা করেছিলাম আর এখানে তো আমার লাউর খোসা বাটা হচ্ছে অনেকটা রান্নাই কিন্তু হয়ে গেছে এটা একটা কিছু তরকারি আমি করছিলাম ঠিক মনে পড়ছে কিছু তরকারি হচ্ছিল আর এখানে আমি চিংড়ি মাছটা ভাজছি কারণ আমি লাউয়ের তরকারি করব তো লাঞ্চে আজকে আমার এরকম আমি জানি আজকে বৃষ্টির ওয়েদারে আমার অনেক বন্ধুরাই কিন্তু আজকে খিচুড়ি করবে গরম গরম খিচুড়ি কিন্তু আমি বিশ্বাস করে বন্ধুরা খিচুড়িটাকে একদম পছন্দ করি না মানে আমাকে ডাল ভাত দাও ডিম দাও আমি খেয়ে নেবো কিন্তু খিচুড়িটা নইব নইব বুঝছো তো আমার এখানে রান্না কিন্তু কমপ্লিট এখানে আমি মাছের ঝোল দেখিয়ে দিলাম এটা তরকারি একটা কি করেছিলাম একটা লাউয়ের খোসা ভাজা চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট আর ডাল এই হচ্ছে আমার লাঞ্চের মেন অনেকগুলোই কিন্তু পথ হলো আমার এর থেকে কিন্তু যদি আমি একটু খিচুড়ি করতাম আমার বেগুন ভাজা করতাম আমার কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যেত তা হলেও আমি এই রান্নাতেই শান্তি বাবা কিন্তু খিচুড়ি আমি খেতে পারবো না আর আমার মেয়ে হচ্ছে ঠিক সেম আমার মতন ও খিচুড়ি একদম খায় না দেখ বন্ধুরা আমি রান্নাঘরটা পরিষ্কার করতে করতে তোমার সাথে একটা কথা বলি শেয়ার করি সেটা হচ্ছে যে বন্ধুরা এখন ইউটিউব খুললেই শুধু পরকিয়া আর মানে সংসারের কুটকাচারি থেকে শুরু করে স্বামী স্ত্রীর মা মেয়ের রিলেশন বাবা মেয়ের রিলেশন সন্তান বাবার রিলেশন মানে কি বলবো মানে এটা এতটাই মানুষ পাবলিসিটি পাওয়ার জন্য বা রাতারাতি ভাইরাল হওয়ার জন্য কতটা পরিমাণে মানুষ নিচে নামলে এইরকম সংসার মানে সংসারের জিনিস নিজেদের পার্সোনাল লাইফ কে মানুষ টেনে নিচে নামিয়ে দেয় দেখো আমরা ইউটিউবে আসছি সবাই নিজের পরিচিতি ঘটানোর জন্য তা বলে সংসার বেঁচে আমাদের একটা রিলেশনের রিলেশনশিপ বেচে আমরা পাবলিসিটি পাবো বা রাতারাতি ভাইরাল পাবো এটা কিন্তু ঠিক নয় আমার কাছে ঠিক নয় আমরা রাতারাতি পাবলিসিটি নাই পাই রাতারাতি ভাইরাল নাই হই একটা জিনিস আমাদের এক বছর লাগুক পাঁচ বছর লাগুক ঠিক আমরা যদি কষ্ট করি ঠিক কেষ্ট মিলবে তা বলে এইরকম আগে আমরা যখন ইউটিউব দেখতাম বলো তো বন্ধুরা কত সুন্দর একটা ইউটিউবে একটা ব্লগিং কি দারুণ হতো মানে ব্লগিং মানে কি ব্লগিং মানে হচ্ছে সকাল থেকে রাত অবধি আমরা যা যা করছি সেটাই সবার সামনে তুলে ধরা কারণ এটা একটা সোশ্যাল মিডিয়া এখানে তুমি যা দেখাবে সবাই তাই দেখবে তো এখান সেটা না করে আমি ব্লগিং থেকে দেখছি বেরিয়ে গিয়ে মানুষ অন্য কিছু দেখাচ্ছে মানে তাদের ভেতরের জিনিসগুলোকে সব টেনে বাইরে বিক্রি করে দিচ্ছে তো তোমরা বন্ধুরা আমার সাথে কমেন্ট করে বলো তো কে কে আমার সাথে সহমত আমি কিন্তু এই ত্রি তীব্র প্রতিবাদ জানাই মানে এটা বন্ধ হওয়া উচিত এই নোংরামিগুলো বন্ধ হওয়া উচিত কন্ট্রোভার্সি চ্যানেলগুলো করছে করুক বাট একটা একটা লিমিট থাকা উচিত লিমিটেড বাইরে বেরিয়ে গিয়ে সব কিছু করা ইনকামের জন্য পাবলিসিটি পাওয়ার জন্য আমার কাছে কিন্তু এটা একদমই ঠিক নয় তো বন্ধুরা আমি অনেক কথাই বলে ফেললাম যে আমার ভালো লাগছে না সত্যি ইউটিউব খুললেই এখন এইরকম আর কোন বলতো ইউটিউবে তুমি তোমার মেয়ে ছেলে মেয়ের সামনে কোনো ব্লগ দেখতে পারবে এখন দেখতে পাবে না তারা কি শিখবে আমরা কি শিখছি আমরা কি শেখাবো বাচ্চাদের তো যাই হোক বন্ধুরা আমি চলে এসছি এখন কিন্তু সন্ধ্যে প্রায় ছটা পনেরো বাজে ছটা পনেরো না সরি পাঁচটা পনেরো বাজে আমি কি বলে ফেললাম পাঁচটা পনেরো বাজে পুরো অন্ধকার হয়ে গেছে চারদিকটা এখনো কিন্তু স্টিল না আমাদের এখানে ঝিরি 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 বৃষ্টি পড়েই যাচ্ছে তো আমি চা করতে এসছি তারপর সন্ধে দেবো তার সন্ধেটা দিয়ে আমি চাটা করব। তো আমার এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে এখানে আমার এন্ট্রান্সে আমার এরকম গণেশ গণেশ ঠাকুর রয়েছে বুদ্ধদেব রয়েছে তো আমি এদের ধূপকাঠি জ্বালিয়ে একটা ধুনে জ্বালিয়ে আমি কিন্তু চলে যাব রান্না করে চা করতে তো মেয়ে আবার বলেছে মা আজকে ওয়েদারটা এত ভালো রেনি সিজন তুমি আমায় কিছু একটা ভেজে দাও ভালো একটা কিছু করে দাও তো আমি কি করব কি করব সঙ্গে সঙ্গে বলি তো সঙ্গে সঙ্গে কিছু করা যায় না তো দেখি ফ্রিজে যদি চিকেন ফিকেন থাকে তো ওকে চিকেনের কোনো আইটেম ভেজে ভেজে দিয়ে দেবো তো আমার এখানে চায়ের জলটা চাপানো হয়ে গেছে চাটা হোক তো আমি ফ্রিজে দেখি কি কি আছে তো ফ্রিজে দেখছি চিকেনের পিলে রয়েছে তো বেশি না দু তিনটা পিলে রয়েছে এর আগেও আমি একবার করে দিয়েছিলাম ওকে তো ওটা দিয়ে দেখি একটা কাটলিক টাইপের কিছু করে দিই তো আমি পাতা চাটা একটু ভিজিয়ে রাখি আর ততক্ষণ দেখি আমি এখানে কি করা যায় আর মেয়েকে মেয়ে কফি খাবে বলেছে তো মেয়েকে কফিটা এখানে রেডি করে গেছি ও কফি আর বিস্কুট দিয়ে দিই ওটাই খাবে তারপরে আমি চিকেনটা ম্যারিনেট করে মানে চিকেনটা ম্যারিনেট করে করবো চিকেন করতেও তো অনেকটা সময় লাগবে কেন ম্যারিনেশনের ব্যাপার থাকে সঙ্গে সঙ্গে করলাম আর হলো সেটা তো না তো দেখি চলো দেখা যাক তো আমার এখানে দেখো চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি অফ ক্যামেরায় করে রেখে দিয়েছি আর ডিমটা ফাটিয়ে রেখে দিয়েছি আমি একটু ম্যারিনেট করে দেখো আমি হাত দিয়ে বা বিশেষ করে আমি চামচ দিয়ে না আমি ওরকম ভাবে মাখতে পারি না আমার মনে হয় হাত দিয়ে মাখাটাই বেশি সুবিধা মনে হয় সব জিনিসটা ভালো মিক্সড হয় ওই চামচ দিয়ে মাখলে এটা বিচ্ছিরি লাগে যাই হোক আমার একটু মানে কি বলবো এটা তোমরা খারাপ ভাব দিয়েই পারো বাট আমার এটাতেই শান্তি মানে এটাতে আমার সুবিধা তারপরে আমি একটু বিস্কুটের গুঁড়ো আর হ্যাঁ বিস্কুটের গুঁড়োই নিয়ে আমি এর মধ্যে এপিট ওপিট করে তারপরে আমি একটা একটা করে ভেজে নেবো তো দেখো ঘরে আমি তো আর দোকানের মতন করতে পারবো না যেটুকু সেটুকুই করার চেষ্টা করেছি কিন্তু বিশ্বাস করে দুর্দান্ত খেতে হয়েছে আমি তোমরা যদি বলো আমি কি কি দিয়েছি এর পরের ব্লগে আমি বলে দেবো কি কি দিয়ে ব্যাংগেট হয়েছে কিছু এমন কিছু লাগে না একটু রসুন বাটা একটু আদার রস আর তারপরে একটু গোলমরিচ একটু একটা ডিম একটু বেকিং পাউডার মানে একটু অল্প অল্প করে সব দিয়ে জাস্ট কোন রকম ম্যারিনেট করে আমি তাড়াতাড়ি করেই করে দিয়েছি তারপর দেখো কি সুন্দর দেখতে দেখতে কিন্তু ভালোই হয়েছে খারাপ হয়নি বেশ লাল লাল করে ভেজেছি দেখো আমার তো বেশ ভালো লেগেছে মেয়েও খুব বলছে মা খুব ভালো খুব টেস্টি হয়েছে পুরো দোকানের মতন টেস্ট হয়েছে তো দেখো আমি এরকম ভাবে ভেজেছি